ভাগ নে ভাগ নে। তাহলে সেদিন দেবাদিদেব যেখানে ভাগ নেও সেখানে, সেদিন থেকে বাইপাস করে বের করলে বলে জগতের সংসারের মধ্যে এখানে ছয়টা দাগ রয়ে গিয়েছে। সরৈশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান তিনি হচ্ছে ভগবান। কেন জানেন? কত মুনি জনার মন হরে এই মহাদেবের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে মহাদেবের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে মহাদেবের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে মহাদেবের প্রেম সাগরে। বলি এই সাগরে স্নান না করলে, ওরে এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসারে, বিথায় আসা সংসারে রে, বিথায় আসা সংসারে, বিথায় আসা সংসারে রে, বিথায় আসা সংসারে প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে মহাদেবের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে মহাদেবের প্রেম সাগরে। তাহলে সংসারের মধ্যে কানে সংহার কর্তা হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব। তাহলে সংহার কর্তা সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু। এই বিষ্ণু কিন্তু ধ্যানে মগ্ন হয়ে থাকে সর্বদায়, বুঝতে পারছেন? তাই বলছে কত মণিজনার মন হরে এই মহাদেবের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসারে। তাহলে সংসারে এসে সংসারিত হয় না কি বলছেন? দেবাদিতে মহাদেব কি গো, ওপরে আছে মহাকালী আর তলাতে আছে মহাকাল, নাকি চারটে হাত আছে এই দুর্গার একটা রূপ দেখবেন, ধর্মত্ব কামমোক্ষ এ শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নাই শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, গলায় মুন্ডুমালা পদতলে ভোলা। আচ্ছা আপনারা চিন্তা করুন তো, এই যে ঢোলটা বাজাইছে 10 কেজি ওজন আছে, ভারী লাগছে, ঘাম ঝরছে নাকি? আপনারা বসে বসে গান শুনছেন আমাদের, আপনাদের তো ঘাম ঝরা দরকার নাই। হ্যাঁ আমাকে প্রত্যেক দিন বলছে মহাদেব 365 দিনের মধ্যেখানে তোমাকে তো আমি 60 দিন মনে করো আমার বুকের ওপরে চাপিয়ে রেখে দিই, আমারও তো তোমার বুকে চাপতে মন হয়, আর তা তো হয় রে। তাহলে এখন তো চাপানো যাবে না। বলে কেন? কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, নন্দী ভিড়িঙ্গি আছে, জয়া বিজয় আছে, তোর একটা সিংহ আছে, আমার একটা বুড়ো ষাঁড় আছে, সবারই সামনে তো চাপানো যাবে না। রাত 12টা বেজে যাবে, আমি চিত হয়ে শুয়ে পড়বো, আর আমার বুকের মধ্যে চেপে যাবি রে, বাবা আমি চিত হয়ে রাত 12টার পরে অমাবস্যার দিনে, বুঝতে পারছেন? যে চিত হয়ে পড়ে আছি আর এ আমার বুকে যাই চেপে গিয়েছে, সঙ্গে সঙ্গে এমন মনে করে শুয়ে শুয়ে এমন টান দিয়েছি তাতে এর 12 হাত জীব বেরিয়ে গিয়েছে, বুঝতে পারছি? সত্য তেতা দাপর কলি চার যুগে এখনো ঢোকাইতে পারলি, মাল বার করে দিলি না কি বলছেন? এখনো ঢোকাইতে পারলো না বাবা, এখনো ঢোকাইতে পারলো না বাবা। এইখানে সাধক রামপ্রসাদ একটা গান দিয়েছিল, তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা আত্মা শক্তি মহামায়া, সবাই তোমার কথাতে পেয়েছে ব্যথা, কি বলে ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, কেন ল্যাংটা হইয়ে বাবার বুকে চেপে আছিস মা, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হইয়ে বাবার বুকে চেপে আছিস মা, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, তুই তো গোমা দয়া মই তোর দয়া মন সাজে না, তুই তো গোমা দয়া মই তোর দয়া মন সাজে না। বাবা ভ্যামের ভোলা কেন? 5 কলকে করে গাঁজা খাই আমি, বুঝতে পারছি? গাঁজার তো একটা ঘোর আছে, বম শঙ্কর দেখবেন ছেলেরা যখন গাঁজা কলকে নিয়ে বম শঙ্কর, এই তো শ্রাবণ মাস চলে আসছে, কত ছড়া বলিবার, কতজন জল ঢালবে মাথায় নাকি? হ্যাঁ বাবা রে, বলবে রাস্তায় কত বালি, বাবার অনেক শালি নাকি বলছেন? সত্যি আমার মেলা শালি গো, 60টা শালি, একটা বউ আর অন্য 60টা শালি, দক্ষ রাজার 60টা কন্যা ছিল, নাই চন্দ্র 27টা নিয়েছে, একাদশ রুদ্র 11টা নিয়েছে, ধর্ম 8টা নিয়েছে, কশ্যপমণি 13টা নিয়েছে, 59টা হয়ে গিয়েছে। আর তেচকি মাল একটা ছিল, এই যে যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি বলছেন? এই মালটাকে সমুদ্রের জলে ফেলে দিতে চাইছিল, আমি বললাম কান্না বেগুন দিয়ে ফেললেই না মাল আমাকে দিয়ে দে নাকি বলছেন?
যাই হোক বাঁচাই কোথায় করি, নামা যাবে বাদ দিয়ে। হ্যাঁ, সেদিন বললাম ছিচির লজ্জা লাগে না, ছিচির শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। বাবা নালে ভ্যামের ভোলা নেশার ঘর তার কাটে না, তুই তো গো মা দয়াময়ী, তোর তো এমন সাজে না। এখন তাড়াতাড়ি নেমে আয় মা, ওই এখন তাড়াতাড়ি নেমে আয় মা, এখন তাড়াতাড়ি নেমে আয় মা, এদের লজ্জার প্রাণ আর বাঁচে না। লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিচি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। আছে যত তোর মেয়ে মা পৃথিবীর মাঝারে, দিবানিশি বাঁচতে চাইবা তোরে নকল করে। ভালো ভালো, আছে যত তোর মেয়ে মা জগতের মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। তারা ইঞ্চি তিন এক পোশাক পরে, কি বলছেন, এই যে মেয়ে ছেলে ল্যাংটা হইয়া। ও বা তোমাদের বলছি না, আমি আমার এই গিন্নিকে বলছি, দুর্গাকে। বাবার তারা ইঞ্চি তিনেক পোশাক পরে, তারা ইঞ্চি তিনেক পোশাক পরে, পুরুষের বুকে নাচে মা। তাই আছে যত তোর মেয়ে মা জগতের মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে, নলে নিজের দোষে নারী জাতি, এখন নিজের দোষে নারী জাতি, এরা মর্যাদা আর পাবে না। লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। এই আস্তে আস্তে দাদা, এই কালীকে দেখে দুর্গাকে দেখে এখনকার মেয়েরা এমন নেটের শাড়ি পরছে দেখে যান, এদের যা পোশাক পরা তার কাটাতে বাগানে ঘেরা, নাকি বলছেন, ঢুকে পড়ছে ছাগল ভেরা। বাবারে আমরা একটা গামছা পরে কারো কাছে বাইরে যেতে পারি না, আর এমন ব্লাউজ পরছে গোটা গায়ে লোম সহ্য দেখা যাচ্ছে। বাবারে বাবারে, বলছে এটা কি শাড়ি, বলছে আর বললেন না, অনলাইনে অর্ডার দিয়েছি ভারী। আরে কত দাম, বলছে 1200 টাকা। 1200 টাকা দিয়ে ওরকম নেটের মতো মাল নাকি দরকার, মাল ঢাকা দেওয়ার নে। তোমরা ভালো, তোমাদের দোষ নাই, এই যে আমার গনার মা। তাই পৃথিবীতে আছে যত জগৎ জুড়ে নারী, এরা পুরুষকে কেউ মানে না গো দেখাই বাহাদুরি। এরা নিজের কথাই করিয়ে ভারী, এরা নিজের কথাই করে বাড়ি ঘুরে ঘুরে মরে মা। লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিচি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিচি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। তাহলে দুর্গা তুমি বলো তো, তুমি আমার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছো, আমার জিভটা না বেরিয়ে তোমার জিভটা বেরিল কেন? ভারী তো লাগার দরকার আমাকে লাগছে নাকি, 60 কেজি মাল দাঁড়িয়ে আছো ল্যাংটো হই আমার বুকে, তাহলে আমার ভারী লাগলো না, আমার জিভ বেরিল না, তোমার জিভ কেন বেরিয়ে গেল? বাবারে বাবারে, কত কালী আছে দেখেছেন 12 মাসে? কত কালী, কত কালী, খ্যাপা কালী, শ্যামা কালী, বামা কালী, রতন্তি কালী, মাগের কালী, অমাবস্যার কালী, পূর্ণিমার কালী, বাবারে কালী কত গো, ঝুপো কালী, ঘরে ঘরে কালী, নাকি বলছেন? হ্যাঁ বাবারে বাবারে, কালী শেষ আছে তাহলে এর একটা রূপ। হ্যাঁ, সেদিন সুন্দরভাবে সেই রূপটা তুমি দেখালে, যে রূপ কোনো নারীরা তার স্বামীকে দেখাইতে পারে না সেই রূপ তুমি দেখালে। তাই বলছি শোনো, কত মুনিজনার মনোহরে এই শিবের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসারে, নাকি সংহার কর্তা মহাদেব, তার সংসারে আসতে হবে। সাগরে উলো কেশের বন,
সেথাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন, আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। এই চাচারা সব হজ করতে যায়, যায় না কোথা যায় গো? মক্কাতে নাকি? না কোথা? সুদের টাকায় গেলে হবে না, পাইকারি পাঁচনে নাচন দেখাইলে হবে না, বাবার জমি মিশতে হবে না, কি বলছেন? নাহলে হজ করা যাবে না, যাবে? হ্যাঁ, তাহলে এখনকার দিনে বৃন্দাবন মথুরা গয়া কাশী সবাই যায়, কিন্তু হজ করতে গেলে পরে নিজের বাবার টাকায় পাঁচ কাটা পরিশ্রমের জমি মনে করুন সেই বিচে দিতে হবে, তবে সেই টাকাতে হবে, নিজের মেহনতের পয়সা তো যেতে হবে নাকি বাবা? কোনো সুদের হবে না বলে সুদ খেলে হারাম হয়, কিন্তু এদেরই তো বেআরাম হচ্ছে নাকি বলছেন? বাবারে পাইকাররা বলছে এক কাজ কর, 4,000 টাকা দিচ্ছি, এক সপ্তাহে 400 টাকা নিতে পারবো, নাকি বলছেন? তাহলে সবাই হবে না, তাহলে মানটা চলে গিয়েছে। হ্যাঁ, তাই বলছি, সাগরে উলহকেশের বন সেথাই গুপ্ত বৃন্দাবন, ওই দেখে দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন, আর দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদীপ, সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদীপ, সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদীপ। ওই দেখ খোল করো তার ঝংকারে, খোল করো তার ঝংকারে, খোল করো তার ঝংকারে, খোল করো তার ঝংকারে। একে বলা হয় রুদ্র অবতার, দেবাদিদেব মহাদেবকে নাকি বলছেন? সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, ওরে সেই তত্ত্ব না জেনে নামা বড়দায়, আর সেই তত্ত্ব না জেনে নামা বড়দায়। তত্ত্বটা কি? গুরুর কাছে জানতে হয় নাকি বাবা? তারা মালা ধারিল, দীক্ষাগুরু হয় মোর তালা, শিক্ষাগুরু চাবি, মাপকাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, নাকি? তাহলে একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু আছে নাকি বলছেন? আমাদের মধ্যে এখানে মাতাগুরু পিতাগুরু, হ্যাঁ, আর এখনকার গুরু ছেলেদেরকে হচ্ছে শ্বশুরের বিটি নাকি বলছেন? বাবারে যার নাম হচ্ছে শয্যা গুরু, বুঝতে পারছেন? তাকে পেলে পরে বাবা মাকে অনেকজন ভুলে যাচ্ছে, বলে দরকার নাই বাড়িতে খাইতে হবে না, চল লজ্জা গিয়ে খাওয়াবো ভালো মন্দ, নাকি? এইরকম করলে হবে না, কিন্তু দেবাদিদেব মহাদেব তখন এতটা ছিল না নাকি বাবা? একটা মাতাজি এসেছে জানেন, তোকে ঘুমোই চয় দে, একটা মাতাজি এসেছে ভিক্ষা করতে, হরে কৃষ্ণ, তুই দরজায় দাঁড়িয়েছে, আর আমার ছোট্ট ভাইয়ের বউটা এক বাটি চাল নিয়ে গিয়ে একটা আলু নিয়ে 5টা টাকা নিয়ে দিয়েছে কালকে রথের দিনে। তা মাতাজি বলছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো, টুক করে বলে দিচ্ছে কথাটা। তারপর ছোট ভাইয়ের বড়টা বলছে, না আমাকে ভালোবাসে না, ওই বড় যাকে বেশি ভালোবাসে। মাতাজি তখন কর্তালটা নিয়ে কায়দা করে বলছে, হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বাসে ধরে ঠুকে দিবি, তালটা দেখিয়ে দিচ্ছে আর কি, শাশুড়ি যদি ভালো না বাসে ধরে ঠুকে দিবি, আর ধরে ঠুকে দিলেই পরে তখন ভিন্ন হয়ে যাবে, ঝগড়া করবে, আর একটা দরজায় হরে কৃষ্ণ বলে তেকোনা ঝোলা দাঁড়াবে, আর এক ঝোলা চাল হয়ে যাবে দিয়ে নটকানের দোকানে বিছিয়ে দিয়ে 5 কাটা জমি বন্ধক নেবে, নাকি বলছেন? হ্যাঁ, এখন তো চালটাই তো ভালো হয়ে গিয়েছে নাকি? তাই বলছি শোনো, সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, ওরে গুরু তত্ত্ব না জেনে নামা বড়দায়, আর গুরু তত্ত্ব না জেনে নামা বড়দায়। বাবা অবশেষে হবে যে খাই, ওরে অবশেষে হবে যে খাই, ওই দেখ আসল কাজ তো পাবে না, আসল কাজ তো পাবে না রে, আসল কাজ তো পাবে না, আসল কাজ তো পাবে না রে, আসল কাজ তো পাবে না। আপে মোথা করে অটল মনি জানার মনারে, মহাদেব পে মোথা করে অটল মনি জানার মনারে, মহাদেব পে মোথা করে। তাই বলি শোনো কথা দুর্গা, তুমি যা বলিলে জোরে গাথা, তোমার কাছে বলে যাই পেয়ো না তো মনে তুমি ব্যথা, একদিনে তোমার বাবা দক্ষ রাজা যে যোগ্য করিয়েছিল জানাই কথাই এবে, আমি বললাম দুর্গা গো শোনোই আমার ঠাই, আমায় ছেড়ে তুমি যেন চলিয়ে যাইও নাই, কি করিলে সেদিন তুমি এমন মূর্তি ধারণ করিলে, স্বামীর কথা বাবা না শুনে তবে
চলে গেলে শিবহীন যজ্ঞ যজ্ঞ করিয়াছিল। শিবনিন্দা শুনে সেদিন ও বাবা রে ভালো, আমার সতী দেখো দেহ ত্যাগ করলইও রেহাই। সেই সময়ে নন্দী ভিড়িঙ্গি মহাশয় আমার কাছে চলে গেল, জানেন মহাজ্ঞানী আমার কাছে গিয়ে বলে, দেবাদিদে মহাদেব শুনুন তার কাহিনী, আজকে মা জননী দরদিনী যে অমনি আমার দেহ দেখো ত্যাগ করিয়েছে। সেই সময়ে নটরাজ মূর্তি ধারণ করিয়ে নৃত্য করিলাম দেখিবারে তরে, স্বর্গমর্ত পাতাল তখন কাঁপিতে লাগিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এলো, বরুণ দেব ও বাবারে চলে এলো হাই, ইন্দ্রচন্দ্র পবন আমার সম্মুখে দাঁড়ায়, বলেই আমার মহাদেবে বিচার করুন কেনে, এইরকম নৃত্য যদি নাচে আরম্ভ হয় এখানে, তাইলে তো থাকবো না ধ্বংস হইয়া যাবে, পৃথিবীর ভারসাম্য অমনি যে হারাবে। সেই দিনে কি করিল হাই রে মরি হাই, দক্ষের যজ্ঞে গিয়ে পণ্ড করল মহাদেব মহাশয়, রাগান্বিত হয়ে জটা ছিঁড়ে ধপাস করে ত্রিশূলে বাড়ি মারলাম, আর একটা ছেলের বাবা জন্ম হইল, ওরে নাম যার বীরভদ্র ভালো, দক্ষ রাজার যজ্ঞ তো একবারে লণ্ডভণ্ড করে প্রস্রাব করে দিয়েছিল, বুঝতে পারছেন? আর দক্ষের একবারে মুন্ডুটা কেটে মস্তকটা ছেদন করে দিল। দক্ষের স্ত্রী সেদিন বসুতি যত্ন সহকারে তার কাছে গিয়ে বলল, জামাই আমার শীতের সিঁদুরটাকে ভিক্ষা দিতে হবে। বলল, যাও প্রথমেতে যার মস্তক ধারণ করবে দেখবে তার মস্তকটা কেটে নিয়ে এসে দিতে হবে। সেদিন দক্ষ রাজা সঙ্গে সঙ্গে ছাগ মুন্ডু চাপিয়ে দিয়েছিল, তাই নাই কি বাবা? দক্ষের ছাগ মুন্ডু হইল, আহ মানে অজ্জা মানে ছাগল, ছাগল ছাগলের সেই মস্তকটা কেটে নিয়ে এসে তার একবারে ধরে দিয়ে লাগিয়ে দিল, নাকি বলছেন? তাহলে তাকেই ভিক্ষা দেওয়া হয়েছিল। আর সেদিন সতীকে কাঁধে করে নিয়ে যখন নৃত্য আরম্ভ করে দিল, তখন সেই নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কাটতে 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 51টা খণ্ড করে দিয়েছিল। 51টা জায়গায় তীর্থস্থান হয়ে গিয়েছে, হয় নাই? কামরূপ, কামাখ্যা, কিরাট, মণিপুর, লঙ্কা, নাকি বলছেন? অষ্টহাস্তলা, ফুল্লড়া, নাই কত জায়গায়, চন্দ্রচূড় মন্দিরে সেখানে অর্ধচন্দ্র, ভুরুদায় অষ্টহাসে অর্ধেকটা ঠোঁট, তারাপীঠে তারা, পড়ে নাই? পড়েছে না? তাহলে আমি তোমাকে মান দিয়ে রেখে দিয়েছি 51টা খণ্ড করে, তোমার প্রত্যেকটা জায়গায় সতীর এক একটা প্রমাণ দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য কি করেছ? আমার নাম তো নিজেই মৃত্যুঞ্জয়। একদিন একে পরীক্ষা করেছিলাম, জানেন কি করেছিলাম? যেদিন দেবাদিতে মহাদেব ওই দেবতার অসুর মিলে সমুদ্র মন্থন হয়েছিল, লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল দেবরাজ ইন্দ্র নিয়েছে, চন্দ্র সেদিন সুধা উঠেছিল চন্দ্রদেব নিয়েছে, ঐরাবত উঠেছে সেটাও নিয়েছে, পারিজাত পুষ্প উঠেছে সেটাই নিয়েছে, সঙ্গে সঙ্গে সুধা উঠে গিয়েছে, আর মনে করুন বন্টন হচ্ছে। সুধা বন্টন করতে 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 মহাদেব সেইখানে উপস্থিত ছিল না। যখন সুধা ভাগ হয়ে গিয়েছে নারদের খুব রাগ হয়ে গিয়েছে, বলো মামাকে বাদ দিয়ে দিল। নারদ তখন ছুটতে ছুটতে গিয়ে আমার কাছে চলল, মামা মামা চলো চলো গো, তোমাকে বাদ দিয়ে আজকে মন্থন হইল, মামা চলো চলো গো, তোমাকে বাদ দিয়ে মন্থন হইল, মামা চলো চলো গো, তোমাকে বাদ দিয়ে মন্থন হইল। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হইয়েছে গো, মামা চলো চলো গো, তোমাকে বাদ দিয়ে আজ মন্থন হইল, মামা চলো চলো গো, তোমাকে বাদ দিয়ে আজ মন্থন হইল। সুধাই উঠে গেছে মামা হাই রে মরি হাই, চন্দ্রদেব ভাগ নিয়েছে মনে দুঃখ পাই, লক্ষ্মী ওঠে নারায়ণ নিল, পারিজাত পুষ্পই উঠিল, দুর্বাসাকে দিয়ে দিয়েছে জানি, বড়ই আমার মনে আঘাত লাগে গুণমণি, কি করিল মন্দদরি পর্বত বলে প্রভু গো, আশ্চর্য কথা বাসকী নাগে বলে আমার গাইয়ে বড় ব্যথা, পুনরায় হন্তদন্ত হইয়ে সাগর মন্থন হইল মহাদেব।